যারা রুলিং পার্টি, রুলিং পার্টির যে কোনো জনসভা, পথসভা, প্রতিবাদ সভা আর যে কোনো ধরনের মিটিং সেটা সফল হয়, সফল হবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের ঐতিহ্য বলে, আমাদের রাজনৈতিক কালচারে তাই বলে। এই যে বলা হচ্ছে বিএনপির পদযাত্রা নাকি মরণযাত্রা, এই কথাটা বাংলাদেশে একটা অত্যন্ত নির্মম, একটা একটা নিষ্ঠুর একটা সরকারি দলের উচ্চারণ। তারাও একদিন বিরোধী দলে যাবে, তখন যদি বলা হয় সরকারি দল থেকে যে এটা একটা মরণযাত্রা, মরণ সব যাত্রা, এগুলো অত্যন্ত আপত্তিকর এবং দুর্ভাগ্যপূর্ণ এবং গর্হিত কাজ। যদি আজকে আওয়ামী বিএনপি এই 12 বছর ক্ষমতা থাকতো, তাহলেও একটা সুষ্ঠু নির্বাচন দিত না। ঠিক আওয়ামী লীগ সেই কাজটি করছে, রাষ্ট্রীয় সমস্ত মেকানিজম, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে জনসভাকে সফল বলবেন নাকি বিএনপির পদযাত্রাকে সফল করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুব কঠিন। এটার জবাব দেওয়ার আগে একটা কথা বলি, সেটা আমি বরাবরই আমার স্বভাব সুলভ কথা, সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার সেখানে মুভ করেছে, সেখানে কানায় কানায় পরিপূর্ণ হবে, এটাই স্বাভাবিক। কানায় কানায় পাতায় পাতায় লতায় পাতায় ওখানে মানে কোনো একটা তিল ধারণের ঠাঁই থাকবে না, এটাই তো স্বাভাবিক, এটাই উচিত, এটা না উচিত হইলেও উচিত, এটা কালচার আমাদের, রাজনৈতিক কালচার। আপনি সেখানে প্রাইম মিনিস্টারের জনসভা ফ্লপ হইতে পারে না, হইতে পারবে না, উচিত নয় এবং করতে দেওয়া উচিত নয়, এ হলো বাস্তবতা। আচ্ছা, আর প্রাইম মিনিস্টারের জনসভায় কেন, যারা রুলিং পার্টি, রুলিং পার্টির যে কোনো জনসভা, পথসভা, প্রতিবাদ সভা আর যে কোনো ধরনের মিটিং সেটা সফল হয়, সফল হবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের ঐতিহ্য বলে, আমাদের রাজনৈতিক কালচারে তাই বলে। কারণ রুলিং পার্টির অনেক বেনিফিশিয়ারি আছে, রুলিং পার্টির অনেক ঘরানা আছে, অনেক ধরনের লোক আছে যারা বেনিফিটেড হয় সরকার থেকে এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, তারা তো জনসভায় আসবে, না আসলেও তাদেরকে আসতে হয়, আসতে বাধ্য করা হয়। সুতরাং এটা আপনি যদি এইভাবে সরলীকরণ করেন যে কোনটা সফল কোনটা বিফল, ব্যাপারটা এরকম নয়। এখন জনসভাগুলোতে আমাদের স্বতঃস্ফূর্ততা, এটা অনেক ক্ষেত্রে এটা এখন আপনি এখন খুঁজে টর্চ মেরে খুঁজে পাবেন না কোনটা স্বতঃস্ফূর্ত জনসভা আর কোনটা স্পন্টেনিয়াস গ্যাদারিং আর কোনটা বাধ্যতামূলক জনসভা, এগুলো এখন পরিমাপ করা খুব কঠিন হয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এখন আরেকটা কথা বলি, এর সাথে আমি বলবো বিএনপির পদযাত্রা আপাত দৃষ্টিতে, এই যে বলা হচ্ছে বিএনপির পদযাত্রা নাকি মরণযাত্রা, এই কথাটা বাংলাদেশে একটা অত্যন্ত নির্মম, একটা একটা নিষ্ঠুর একটা সরকারি দলের উচ্চারণ। তারাও একদিন বিরোধী দলে যাবে, তখন যদি বলা হয় সরকারি দল থেকে যে এটা একটা মরণযাত্রা, মরণ সব যাত্রা, এগুলো অত্যন্ত আপত্তিকর এবং দুর্ভাগ্যপূর্ণ এবং গর্হিত কাজ রাজনৈতিকভাবে। এটা আমি জানি না কি মাইলেজ নিবে সরকার, নিতে চায় সরকার মাইলেজ নেওয়ার, সরকারের অনেক ডিভিডেন্ড আছে, এটা বলে কি মাইলেজ নিতে চায় আমার কিন্তু জানা নেই। তবে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের এই যে কালচারের সূত্রপাত ঘটছে, বিরোধী দলকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, বিরোধী দলের কোনো মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা, তারপরে লেথারিজমে ধরে গেছে, এই কথাগুলো আমাদের রাজনীতির জন্য খারাপ ইনস্ট্যান্স হয়ে থাকবে ভবিষ্যতে আগামী প্রজন্মের কাছে। যদিও রাজনৈতিক রেটরিক হিসেবে, এটা ধরে নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ধরনের উচ্চারণ ভালো উদাহরণ হয়ে থাকবে না বলে আমার মনে হয়। সেই দর্শক, একজন দর্শক জিজ্ঞেস করছিল যে যে আওয়ামী লীগ এত জনপ্রিয়, তাহলে একটা নির্বাচন দিলেই তো তাদের তারা জনপ্রিয়তা তাদের যাচাই হয়, তারা অনেক উন্নয়ন করেছে, অনেক কাজ করেছে, এত জনপ্রিয়, তাহলে একটা নির্বাচন দিক, নির্বাচন দিলেই তারা আবার ক্ষমতায় আসবে, জনগণ মতামত চাইতে পারে, এটা এলো তার বক্তব্য। আমি এটার জবাবে কালাম ভাই কি বলেছে আমি জানি না, তো আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে চাই, এটা
এটা দিবে না, দিবে না এই কারণে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা চলে আসবে, বিএনপি ক্ষমতা আসুক এটা আওয়ামী লীগ চায় না, এটা জবাবটাই নয়। ওনারা স্বীকার করবেন না হচ্ছে, এটা এটা ওনারা স্বীকার করবেন না। আজকে যদি আওয়ামী লীগ বিএনপি যদি ক্ষমতা থাকতো তাহলে ওটা দিত না। আমি ওই দর্শককে এটাই মনে করে দিতে চাই, যদি আজকে আওয়ামী বিএনপি এই 12 বছর ক্ষমতা থাকতো তাহলেও একটা সুষ্ঠু নির্বাচন দিত না। ঠিক আওয়ামী লীগ সেই কাজটি করছে। এবার আসি, আরেকজন বক্তা বলছিলেন যে কেন মুক্তি, আমাদের দুইজন বক্তার কাছ থেকে মুক্তির দিশা চাইছেন যে কি হইলে আমাদের মুক্তি, আমাদের তো মুক্তি নাই। আমি একটা কথা বলতে চাই, বললে ওই দর্শককে মনে করিয়ে দিতে চাই যে মুক্তি একমাত্র মিলবে, আমি বলি বাংলাদেশের রাজনীতির কালচার নিয়ে কথা বলি বলি বলেই কথাটা বলছি, মুক্তি একমাত্র মিলবে যদি জাতীয় পার্টি যুক্ত হয়। কেন কথাটা বললাম, আমি স্মরণ করে দিতে চাই সেই বিদেশি আমার বন্ধুদেরকে যারা বিদেশে আছেন দীর্ঘদিন থেকে, 2001 সালে আগে যখন জাতীয় পার্টি 4 দলীয় ঐক্য করেছিল বিএনপির সাথে, তখন দেশে একটা অভূতপূর্ব সাড়া পড়েছিল। আমার ওই শ্রোতা বা ওই বন্ধুর মনে আছে কিনা জানি না, ইতিহাস পড়ে নিতে বলবো, তখন একটা সাড়া পড়েছিল এই বিএনপি জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করেছে বলেই জাতীয় পার্টি সরে গিয়েছে। 2001 সালে আওয়ামী লীগ এবং 2008 সালে ঠিক তেমনি যখনই জাতীয় পার্টি মহাজোটে অংশগ্রহণ করেছে তখনই দেশে একটা মহাজোট তৈরি হয়েছে, দেশের মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ঠিক তেমনি আজকেও জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো অভ্যুত্থান, কোনো গণ আন্দোলন হালে পানি পাচ্ছে না। এটা আমাদের বিদেশে যারা আমাদের বাঙালিরা আছেন তারাও অনুভব করছেন, বাংলাদেশের সমস্ত শক্তি এবং সাধারণ মানুষ অনুভব করছেন যে জাতীয় পার্টি যদি কোনো আন্দোলনে শরিক হয় তাহলে সেকে হালে পানি পাবে, আর যদি বিয়োগ হয় তাহলে সেটা, যেমন যদি জাতীয় পার্টি সরকার থেকে সরে যায়, আমি বারবার বলেছি, তাহলে সরকারের খবর আছে। এটা সরকার কিন্তু মনে করবে না, সরকার জাতীয় পার্টিকে মানে প্রেম ছাড়া কড়ি ছাড়া শুধু প্রেম নিতে দিতে চায়, কিন্তু কোনো কড়ি দিবে না, শুধু শুধু জাতীয় পার্টির কাছ থেকে নিতে চায়। ঠিক তেমনি আগেও বিএনপি জাতীয় পার্টির প্রতি এই ধরনের আচরণ করেছে বলে ক্ষমতা থেকে তারা বিচ্যুত হয়েছে। এখন এখন প্রশ্ন হচ্ছে ওই যে মুক্তির কথা বলছিল না ওই দর্শক, যে কিভাবে মুক্তি মিলবে, তার মানে বিএনপির কাছ থেকে তারা শুনতে চায় যে আপনারা যে এই আয়ুর্বেদিক আন্দোলন করছেন, তাদের ভাষায় আপনারা যে হোমিওপ্যাথিক আন্দোলন করছেন এতে তো কিছু হচ্ছে না, সরকার তো কানের মাছিও লাগছে না, সরং উল্টা আপনাদেরকে মরণ যাত্রা পাঠা দিতে চায়। এই দর্শকরে, বিদেশি দর্শক যারা বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, কষ্ট পাচ্ছে তারা যে আপনারা কিছুই করতে পারছেন না। আমি ওই দর্শককে আবার মনে করে দিতে চাই, আওয়ামী লীগ যা যা করেছে যদি বিএনপি তা তা করতে পারে তাহলে আন্দোলনে পানি পাওয়া যাবে, আদারওয়াইজ নয়। এখন আপনি বিএনপি চারটা দল আপনার 4 মাইল হেঁটে গিয়ে একটা নীরব বিপ্লব করেছে, এসব নীরব বিপ্লব কেন করে সরকারি দল খুব ভালোভাবে জানে, সরকারি দল মনে করে যে এরা নীরবের মধ্যে সরব হয়ে যাওয়ার একটা পায়তারা করছে, আপনার কৌশলটা সরকারি দল ধরে ফেলছে, আর ধরে ফেললে যা হবার তাই হয়। সর্বশেষ কথা হলো কেন সরকারি দল এখন নির্বাচন দিবে না। আমি ওই বন্ধুকে আবার মনে করতে চাই, এটা তো জাতীয় পার্টি না, জাতীয় পার্টি 90 সালে ক্ষমতা থেকে সরে গিয়ে নির্বাচন দিয়েছে, কারণ তারা জনগণের ইচ্ছা অনিচ্ছা গণতন্ত্রকে মূল্যায়ন করে, তারা তখন মনে করেছে 90 সালে যে আমরা দরকার হলে বিরোধী দলে যাব, যার জাতীয় পার্টির ভালোই উদ্দেশ্য ছিল যে যদি আমরা পদত্যাগ করে চলে যাই তাহলে আমরা নিক্ষিপ্ত হব না। আমরা সেই সময় 35টি আসন নির্বাচিত হয়েছি, আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোদ এরশাদ 5-5টি আসনে নির্বাচিত হয়েছে, তার অর্থ এই আন্দোলন প্রতি শ্রদ্ধা দেখিয়েছি,
জনগণের মানে আশা ভিন্ন ভাবে আমার মনে হয় জাতীয় পার্টি সম্পর্কে সবার মোটামুটি পরিষ্কার ধারণা হয়েছে এবং আছে। এটা তো জাতীয় পার্টি না যে তারা মেনে নিবে, এটা তো আওয়ামী লীগ, এটা তো বিএনপি। জাতীয় পার্টি না দেখেই নির্বাচন দিচ্ছে না, জাতীয় পার্টি বলে নির্বাচন দিতে। ধন্যবাদ মামুন ভাই।